পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশ চারজন ডাকাতকে গ্রেপ্তার করল। এই ডাকাত দলটি ব্যাংক, পেট্রোল পাম্প, সোনার দোকান সহ বিভিন্ন বাড়িতে ডাকাতি, চুরি, ছিনতাই কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশ গভীর রাতে এলাকার একটি বাজার ও দুটি মদের ঠেক ও ওড়িশার বর্ডার থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করে। জানা গেছে, তল্লাশির সময় বেশ কয়েকজন চম্পট দেয়। ধৃতরা হল কাঁথি দুরমুটের বাসিন্দা শেখ আসিফ উদ্দিন, মারিস্তা থানার ছোটরো সুরপুর গ্রামের পুষ্পেন্দু দোলাই, গৌতম মাইতি ও নয়ন দোলাই। শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রহের রিপোর্ট, আনন্দ বার্তা।